অবসর গ্রহণের পর রামবাবু তার স্ত্রী নমিতার সাথে ব্যাংকে একটি যৌথ অ্যাকাউন্ট খুললেন। 50 লক্ষ টাকা অবসরকালীন প্রাপ্ত টাকা থেকে যৌথ অ্যাকাউন্টে পেনশন স্কিমে জমা করতে লাগলেন। নিয়মিত পেনশনও পেতে থাকলেন। তিনি একদিন স্ত্রীকে অনলাইন ব্যাংকিংয়ের পুরো ব্যবস্থা বুঝিয়ে দিলেন আর সেই সঙ্গে ওটিপির গুরুত্ব বোঝালেন। কড়া সতর্ক করলেন যে কোনো অবস্থাতেই নমিতা দেবী যাতে কারোর সাথে ওটিপি শেয়ার না করেন। সেদিন তিনি বাইরে কোথাও গিয়েছিলেন, মোবাইলটা ফেলে রেখে গিয়েছিলেন বাড়িতে। কয়েক ঘন্টা পর স্ত্রীকে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোনো ফোন এসেছিল কি? স্ত্রী বললেন, হ্যাঁ ব্যাংক থেকে ফোন করেছিল। রামবাবু আতঙ্কিত হয়ে, ওটিপি সম্পর্কিত ছিল তো? স্ত্রী বললেন, আরে বাহ, তুমি তো সহজেই ধরে নিয়েছ। হ্যাঁ, ওরা ওটিপি জিজ্ঞাসা করছিল আর বলছিল যে আমাদের অ্যাকাউন্টটা নাকি সিলভার থেকে ডায়মন্ডে পরিবর্তিত করা হচ্ছে, যাতে কি না আমরা অনেক বেশি সুযোগ সুবিধা পাব আর পেনশনও বেশি পাব। রামবাবু নিচু গলায় বললেন, হে ঈশ্বর, তুমি ওদের ওটিপিটা বলে দাওনি তো? স্ত্রী বললেন, বলেছি তো, ব্যাংক থেকেই তো জানতে চেয়েছে। রামবাবুর মাথায় হাত, ধপ করে বসে পড়লেন সোফায়। সর্বনাশ হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টটা এতক্ষণে খালি। রামবাবু তড়িঘড়ি উঠেই অ্যাকাউন্ট চেক করতে লাগলেন, একই সঙ্গে বিড়বিড় করতে লাগলেন, মনে মনে স্ত্রীকে অভিশাপ করতে লাগলেন। দুরু দুরু বুকে লগ ইন করে দেখলেন অ্যাকাউন্ট অক্ষত আছে, উপরন্তু অ্যাকাউন্টে সুদ জমা পড়েছে। স্ত্রী চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলেন, তুমি কি ওদের মোবাইলে সঠিক ওটিপি বলেছিলে? স্ত্রী বললেন, হ্যাঁ আমি একদম সঠিক বলেছিলাম, ব্যাংক বারবার আমাকে ওটিপি চেক করতে বলছিল আর আমি চেক করেই বলছিলাম। তারপর কি হলো জানি না, ফোনের ওপাশ থেকে থাকা ব্যক্তিটি আমাকে চিৎকার করে কটূক্তি করতে শুরু করে, আর আমিও দিই দু চার কথা শুনিয়ে, রেগে গিয়ে ফোনটাও দিই কেটে। রামবাবু বলেন, আচ্ছা ওটিপিটা কী ছিল? স্ত্রী বলেন, ওটিপিটা ছিল 8406, কিন্তু আমাদের তো জয়েন্ট অ্যাকাউন্ট, তুমি বলেছিলে তোমার অর্ধেক আর আমার অর্ধেক, তাই আমি ওদের অর্ধেকটা বলেছি, মানে 4203 বলেছি। রামবাবুর চোখে জল এসে গেল, আস্তে আস্তে চা খেতে লাগলেন, মনে মনে ভাবলেন, বোকা হলেও বুদ্ধি আছে।